প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলকে জানাই খ্রিস্টীয় নতুন বছর 2022 এর শুভেচ্ছা আমি গভীর শ্রদ্ধা সহকারে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানকে শ্রদ্ধা জানাচ্ছি 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিতা মা বোনের প্রতি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সহশ্রদ্ধ সালাম আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট ঘাতকের হাতে নিহত আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব তিন ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের শেখ রাসেল কামাল ও জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও রোজি জামাল আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা যুবনেতা শেখ ফজলুল হক মনি মুক্তিযোদ্ধা কৃষিমন্ত্রী আব্দুর রব সানিয়াবাদ ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশের এএসআই সিদ্দিকুর রহমান সহ সেই রাতে সকল শহীদকে প্রিয় দেশবাসী উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক ও গণতন্ত্রের মানস পুত্র হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি স্মরণ করছি 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 22 নেতাকর্মীকে স্মরণ করছি 2001 সালের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার মঞ্জুরুল ইমাম মমতাজউদ্দিন সহ 21 হাজার নেতাকর্মীকে 2013 থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাস এবং পেট্রোল বোমা হামলায় যারা নিহত হয়েছেন আমি তাদের স্মরণ করছি আহত স্বজন হারা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর যেসব রাজনীতিবিদ জনপ্রতিনিধি শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি করোনা ভাইরাস মোকাবেলায় ডাক্তার নার্স টেকনিশিয়ান সহ সম্মুখ সারির যেসব যোদ্ধা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ অন্যান্য আরও যারা করোনা ভাইরাস মোকাবেলায় জীবন দিয়েছেন তাদেরকেও আমি স্মরণ করছি প্রিয় দেশবাসী করোনা ভাইরাসের মহামারীর কারণে এক গভীর সংকটের মধ্য দিয়ে আমাদের বিগত 2020 এবং 2021 সাল অতিক্রম করতে হয়েছে সেই সংকট এখনও কাটেনি এর মধ্যেই আবার বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে আমাদের এখনই সাবধান হতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি এখন পূর্ণোদ্যমে কোভিড-19 টিকাকরণের কাজ চলছে চলতি মাস থেকে গড় টিকা প্রদানের মাধ্যমে প্রতি মাসে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে গতকাল পর্যন্ত 12,95,80,000 ডোজ টিকা প্রদান করা হয়েছে এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন প্রায় 7,58,00,000 মানুষ আর 2 ডোজ পেয়েছেন 5,35,82,000 গত মাস থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে বর্তমানে আমাদের হাতে 9 কোটিরও বেশি ডোজ টিকা মজুদ আছে করোনা ভাইরাস মহামারী বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতির সৃষ্টি করেছে অনেক দেশ অর্থনীতিতে ধস নেমেছে আমাদের অর্থনীতিও ক্ষতির মুখে পড়েছে নেমে এসেছে স্থবিরতা তবে আপনাদের সহায়তায় আমরা তা অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি বিভিন্ন নীতি সহায়তা এবং বিভিন্ন উদারনৈতিক আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদানের মাধ্যমে আমরা অর্থনীতির চাকাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি এ পর্যন্ত আমরা 28টি প্যাকেজের মাধ্যমে 1,87,669 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি এর মধ্যে অক্টোবর পর্যন্ত 1,06,222 কোটি টাকা ব্যয় হয়েছে যা মোট বরাদ্দের 56.76%। এতে প্রায় 6,74,00,000 মানুষ উপকৃত হয়েছেন এবং প্রতিষ্ঠান উপকৃত হয়েছে 1,18,000।
করোনা ভাইরাসের অভিঘাত মোকাবেলা করে গত অর্থ বছরে আমাদের জিডিপি 5.43% হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান ছিল এশিয়ার মধ্যে সর্বোচ্চ। 2021-এ মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,554। দ্য ইকোনমিস্ট 2020 সালের প্রতিবেদনে বলেছে, 66টি উদীয়মান সবল অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান নবম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী 2030 সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের 24তম বৃহত্তম অর্থনীতির দেশ। প্রিয় দেশবাসী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 24 বছরের রাজনৈতিক সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি, একই সঙ্গে উদযাপন করেছি মুজিব বর্ষ। করোনা ভাইরাসের কারণে এই উদযাপন কিছুটা সীমিত হলেও মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি ছিল না। দেশবাসী মুক্তিযুদ্ধের চেতনার মঞ্চে উজ্জীবিত হয়ে নতুন করে দেশ গড়ার শপথ নিয়েছেন। জাতিপিতার স্বপ্ন ছিল একটি শোষণ বঞ্চনামুক্ত, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের, যেখানে সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, প্রতিটি মানুষ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার সুযোগ পাবে। দুর্ভাগ্যজনকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব সে স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেন নাই। 1975 সালের 15ই আগস্ট মুক্তিযুদ্ধ বিরোধী প্রতিক্রিয়াশীল শক্তি তাকে সপরিবারে হত্যা করে। তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেয়া হয়। তারপর অনেক চক্রান্ত ষড়যন্ত্র, সামরিক শাসনের যাতাকালীন নিষ্পেষণ, গণতন্ত্রহীনতা, মুক্তিযুদ্ধের চেতনা বিচ্যুতি, ইতিহাস বিকৃতি সহ শাসকদের নানা অপকীর্তি প্রত্যক্ষ করেছে এদেশের মানুষ। জনগণের সম্পদ লুটপাট করে তাদের বঞ্চিত রেখে 30 লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে বাংলাদেশকে পরনির্ভরশীল করে রেখেছিল। 1975 সালের বিভ্রান্তক ঘটনার পর 6 বছর নির্বাসিত জীবন কাটিয়ে আমি 1981 সালে দেশে ফিরে আসি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোট ও ভারতের অধিকার আদায়ের সংগ্রামে আত্মনিয়োগ করি। আমার একটাই লক্ষ্য ছিল, জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়িত করে বাংলার মানুষের মুখে হাসি ফুটানো। দীর্ঘ 21 বছর পর 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। আমরা দায়িত্ব নিয়েই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করি। তবে মাঝখানে 2001 থেকে 2008 পর্যন্ত বিএনপি জামাত এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় সে প্রচেষ্টায় ছেদ পড়েছিল। 2008-এ নির্বাচিত হয়ে 2009 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ সরকারের বিগত 13 বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আর্থসামাজিক এবং অবকাঠামো খাতে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করেছে। 2021 সাল ছিল আমাদের উন্নয়ন অভিযাত্রার এক অভূতপূর্ব স্বীকৃতির বছর। গত বছর আমরা উন্নয়নশীল দেশে উত্তরের চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে এই অর্জন বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। প্রিয় দেশবাসী, আমরা 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের আগে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক ইস্তেহার ঘোষণা করেছিলাম। আমাদের নির্বাচনী ইস্তেহারের মূল প্রতিপাদ্য ছিল দক্ষ সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করে একটি ক্ষুধা দারিদ্র নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করা। 2031 সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উচ্চ আয়ের সমৃদ্ধশালী বাংলাদেশ। গত বছর 2021
থেকে 2025 মেয়াদী অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদিত হয়েছে যা বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 64,95,980 কোটি টাকা। এ মেয়াদে 1,16,70,000 কর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শেষে দারিদ্রের হার 15.6% এবং চরম দারিদ্রের হার 7.4% নেমে আসবে। শেষ বছর 2025 সালে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে 8.51%। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার পাশাপাশি প্রধানমন্ত্রীর 10টি উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত থাকবে যা দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে। প্রিয় দেশবাসী, 2022 সাল হবে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের এক মাইল ফলক বছর। আর কয়েক মাস পর জুন মাসেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। অনেক ষড়যন্ত্রের জাল আর প্রতিবন্ধকতা কাটিয়ে নিজের অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করতে পেরেছি। এই সেতু দেশের দক্ষিণাঞ্চলকে সরাসরি রাজধানী সহ অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করবে। আশা করা হচ্ছে এই সেতু জিডিপিতে 1.2% হারে অবদান রাখতে সক্ষম হবে। এবছর শেষ নাগাদ আমরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 14 কিলোমিটার অংশে মেট্রো রেল চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই অংশে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। আশা করা যায় মেট্রো রেল রাজধানী ঢাকা পরিবহন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। আগামী অক্টোবর মাসে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চালু হবে দেশের প্রথম টানেল। অন্যান্য বৃহৎ প্রকল্পগুলি কাজও প্রথমে এগিয়ে যাচ্ছে। 1,13,000 কোটি টাকা ব্যয়ে দেশের ইতিহাসে সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1,200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিট আগামী বছরের এপ্রিল নাগাদ চালু হবার সম্ভাবনা রয়েছে। প্রিয় দেশবাসী, জনগণের সরকার হিসেবে মানুষের জীবনমান উন্নয়ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলেই আমি মনে করি। গত 13 বছরে আমরা আপনাদের জন্য কী কী করেছি তা আপনারাই মূল্যায়ন করবেন। তবে আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমরা যেসব ওয়াদা দিয়েছিলাম আমরা তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিদ্যুৎ বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য। 2009 সালে আমাদের সরকারের দায়িত্ব গ্রহণের পূর্বে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কথা আপনাদের মনে আছে। তখন সরকুলে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল 4,200 মেগাওয়াট। বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে 25,235 মেগাওয়াটে। মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করেছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পাড়াতে ইতিমধ্যে 1,320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। রামপাল, পায়রা, বাঁশকালী, মহেশকালী এবং মাতার বাড়িতে আরও মোট 7,800 মেগাওয়াট শক্তি সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। 2009 সালে জাতীয় গ্রিডে 1,444 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো, বর্তমানে যা 2,525 মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। গ্যাসের অব্যাহত চাহিদা মেটাতে 2018 থেকে তরলীকৃত গ্যাস আমদানি করা হচ্ছে। নববর্ষের শুরুতে আমাদের জন্য সুখবর হচ্ছে বঙ্গোপসাগরে যে গ্যাস হাইড্রেটর সন্ধান পাওয়া গেছে তার পরিমাণ 17 থেকে 103 ট্রিলিয়ন ঘনফুট। প্রিয় দেশবাসী, আজ খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে দানাদার খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 4,55,00,000 মেট্রিক টন। বাংলাদেশ বিশ্বে ধান, সবজি ও পেঁয়াজ উৎপাদনে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে। অব্যাহত নীতি সহায়তা প্রণোদনার মাধ্যমে কৃষিক্ষেত্রে এই বিপ্লব সাধিত হয়েছে। মাছ, মাংস, ডিম, শাক সবজি উৎপাদনেও বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয় স্থান এবং ইলিশ উৎপাদনে 11 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। প্রিয় দেশবাসী, অতীতের সরকারগুলির আমলে আমাদের গ্রামগুলি বরাবরই উন্নয়ন ভাবনার বাইরে ছিল। আমরা
অর্থাৎ আওয়ামী লীগ প্রথম গ্রাম উন্নয়নকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করে। 2018 সালে আমাদের নির্বাচনী ইশতেহারে বিষয়টি অন্তর্ভুক্ত করে আমার গ্রাম আমার শহর এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণে অঙ্গীকার করি। আজ দেশে প্রায় সকল গ্রামে পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। 2009 থেকে 2021 পর্যন্ত পল্লী এলাকায় 66,755 কিলোমিটার সড়ক উন্নয়ন, 3,94,000 ব্রিজ কালভার্ট, 1,767 ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, 1,025 সাইক্লোন শেল্টার এবং 326 উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে। 2009 থেকে 2021 সালের মধ্যে 458 কিলোমিটার জাতীয় মহাসড়ক চতুর্থ বা তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে। আরও 887 কিলোমিটার মহাসড়ক 4 এবং তদূর্ধ্ব লেনে উন্নীত করার কাজ চলছে। ঢাকায় বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত 46.73 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ 2023 সাল নাগাদ শেষ হবে। বাংলাদেশ রেলওয়েকে যুগোপযোগী এবং আধুনিক গণপরিবহন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমানে 13,371,45,00,000 টাকা ব্যয়ে 37 প্রকল্পের কাজ চলছে। ঢাকার চারিদিকে সার্কুলার রেল লাইন স্থাপনের সমীক্ষার কাজ চলছে। 2009 থেকে 2021 পর্যন্ত 451 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ এবং 1,181 কিলোমিটার রেলপথ পুনর্বাসন করা হয়েছে। 428 নতুন রেল সেতু নির্মাণ করা হয়েছে। যমুনা নদীর উপর 4.8 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমান ভরে 12টি নতুন অত্যাধুনিক বোয়িং এবং ড্রিম লাইনার উড়োজাহাজ সংযোজিত হয়েছে 3টি -8-400 উড়োজাহাজ। সরকারি এবং বেসরকারি মিলিয়ে স্বাস্থ্যখাতে বাংলাদেশের ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। সারা দেশে 18,500 কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হতে গ্রামীণ নারী শিশু সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে বিনামূল্যে 30 ধরনের ঔষধ দেওয়া হয়। আমাদের স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং গুণগত মানোন্নয়নের ফলে মানুষের গড় আয়ু 2019-20 বছরে 72.8 বছরে উন্নীত হয়েছে। 5 বছর শিশু মৃত্যু হার প্রতি হাজারে 28 ও অনূর্ধ্ব 1 বছর বয়সী শিশু মৃত্যুর হার 15-তে হ্রাস পেয়েছে। মাতৃ মৃত্যু হার কমে দাঁড়িয়েছে প্রতি লাখে 165 জনে। প্রিয় দেশবাসী, করোনা ভাইরাস মহামারীর কারণে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখতে হয়েছিল। তবে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। অনলাইনে এবং স্কুল পর্যায়ের জন্য টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। মহামারীর প্রকোপ কিছুটা হ্রাস পাওয়া ইতিমধ্যে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করে ভর্তি প্রক্রিয়া চলছে। বছরের প্রথম দিনেই নতুন বই বিতরণ শুরু হয়েছে। 2020-21 অর্থ বছরে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় 2,30,00,000 শিক্ষার্থীর মধ্যে 2,958 কোটি টাকার বৃত্তি উপবৃত্তি বিতরণ করা হয়েছে। এর মধ্যে 2021 সালে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় স্নাতক ও সমমানের শ্রেণীর আরও 2,10,049 জন শিক্ষার্থীর মধ্যে প্রায় 111 কোটি টাকা বিতরণ করা হয়। দেশের 7,624 এমপিওভুক্ত মাদ্রাসার 1,48,061 জন শিক্ষা কর্মচারীকে প্রতি মাসে 276 কোটি টাকা বেতন ভাতা দেওয়া হচ্ছে। 2020 সালে নতুন করে 499 মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে। 1,519 ইবতেদায়ী মাদ্রাসায় 4,529 জন শিক্ষককে ত্রৈমাসিক 3,15,00,000 টাকা অনুদান দেওয়া হচ্ছে। দাওয়ারে হাদিস পর্যায়কে মাস্টার্স সমমান দেওয়া হয়েছে। সারা দেশে 560 মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। আমাদের সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুদূর প্রসারী উদ্যোগ গ্রহণের ফলেই এই ক্রান্তিকালে ডিজিটাল প্রযুক্তির ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে। দেশের 18,434 সরকারি প্রতিষ্ঠান ও 3,800 ইউনিয়নে ফাইবার অপটিক কেবল স্থাপনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।
বিশ্বের নবম দেশ হিসেবে বাংলাদেশ গত মাসে 5G নেটওয়ার্কের যুগে প্রবেশ করেছে। করোনা ভাইরাসের সময় ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা 11 কোটিতে উন্নীত হয়েছে। অনলাইনে ব্যবসা বাণিজ্য এবং লেনদেন সুবিধা গ্রহণ করে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় অব্যাহত রাখতে সমর্থ হয়েছেন। আমাদের প্রায় 6 লাখ তরুণ তরুণী আজ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমরা এই খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে পুঁজি সরবরাহের ব্যবস্থা নিয়েছি। আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু 1-এর মাধ্যমে দেশের সবগুলি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে। এছাড়াও প্রত্যন্ত 31টি দ্বীপে ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে। কয়েকটি ব্যাংক এবং সেনাবাহিনী স্যাটেলাইট বঙ্গবন্ধু 1-এর সেবা গ্রহণ করছে। ইন্টারনেট বিপ্লবের পর বিশ্ব এখন ডিজিটাল প্রযুক্তির চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করতে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব একদিকে যেমন চ্যালেঞ্জ তৈরি করবে, তেমনি খুলে দেবে সম্ভাবনার দ্বার। আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী সুদক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। আমাদের রয়েছে বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠী। এই তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তোলার যাবতীয় উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় 2021-22 অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা প্রবৃত্তি, চা শ্রমিক, ভেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী সহ দুরারোগ্য ব্যক্তিদের চিকিৎসা ইত্যাদি খাতে সর্বমোট 1,07,614 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বমোট উপকারভোগীর সংখ্যা প্রায় 1,02,87,000। মুক্তিযোদ্ধা ভাতা সর্বনিম্ন 12,000 থেকে 20,000 টাকায় উন্নীত করা হয়েছে। মুজিব বর্ষে আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় ইতিমধ্যে 1,48,397টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে 200 খাস জমি বরাদ্দ দিয়ে বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। কক্সবাজারের খুরুসকুলে 139টি 5-তলা ভবনে 4,448টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এসব ফ্ল্যাটে জলবায়ু উদ্বাস্তুদের মধ্যে বিতরণ করা ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যে 19টি ভবন বরাদ্দকারীদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় বস্তিবাসীদের জন্য মিরপুরে 10,000 ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে গত বছরের মাঝামাঝি 300 পরিবারের মধ্যে ফ্ল্যাট বিতরণ করা হয়েছে। দেশের জনসংখ্যা অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। সেজন্য আমরা নারী সমাজকে উৎপাদন এবং সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত করার ব্যবস্থা নিয়েছি। নারীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিটি উপজেলার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। নারী উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে বিশেষ ঋণের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় দেশবাসী, সকলের সাথে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রণীত বৈদেশিক নীতির এই মূল মন্ত্রকে পাথেয় করে আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে এই মুহূর্তে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান শীর্ষে। মিয়ানমার থেকে বিতাড়িত 11 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে শান্তিপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোর সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাদের জন্য ভাষাঞ্চলে 1 লাখ মানুষের বসবাস উপযোগী উন্নত মানের অবকাঠামো নির্মাণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা হয়তো অনেকেরই সহ্য হবে না বা হচ্ছে না। দেশে বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। মিথ্যা বানোয়াট কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিদেশে আমাদের উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে, কিন্তু কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে
কোনোভাবেই ব্যাহত হতে দেয়া যাবে না। জনগণই ক্ষমতার উৎস, আমরা জনগণের ক্ষমতা বিশ্বাস করি, তাই জনগণের সঙ্গেই আমাদের অবস্থান। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ সে যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবেও না। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে। তবে এই ব্যাধি দূর করতে সামাজিক সচেতনতা তৈরি করা একান্তভাবে প্রয়োজন। আমরা কঠোর হস্তে জঙ্গিবাদের উত্থানকে প্রতিহত করেছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মবর্ণের মানুষ পারস্পরিক সহনশীলতা বজায় রেখে বসবাস করে আসছেন এবং ভবিষ্যতে করবেন। প্রিয় দেশবাসী, বিগত 13 বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। দারিদ্র দূরীকরণ, স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষার হার বৃদ্ধি সহ নানা আর্থসামাজিক সূচকে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিচ্ছে। এটা সম্ভব হয়েছে আমাদের উপর আস্থা রাখার ফলে। পরপর 3 বার রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়ে আপনারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করেছেন। এ ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা একটি কল্যাণকামী, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি, যাতে 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশগুলোর কাতারে সামিল হতে পারে। এই জন্য অতীতে যেমন আপনারা আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন এ আশা ব্যক্ত করছি। আমাদের বর্তমান এবং আগামী দিনের সকল কার্যক্রমের লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণ। অফুরন্ত জীবনী শক্তিতে বলিয়ান তরুণ প্রজন্মই পারে সকল কুপমণ্ডুকতা এবং প্রতিবন্ধকতা দূর করে একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তরুণের শক্তি পাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাবে মাথা উঁচু করে ভবিষ্যতের পানে। করোনা ভাইরাসের নতুন ঢেউ থেকে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে রক্ষা করুন, আমার দেশবাসীকে রক্ষা করুন, এই প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।